নমস্কার, দেখছেন সার্চ ইন্ডিয়া টিএনএন। আপনাদের সাথে আরও একবার রয়েছি আমি গৌতম। এক সপ্তাহ পর আবারও চলে এলাম আপনাদের সামনে মুখ্যমন্ত্রীর সাপ্তাহিক ডায়েরির উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় নিয়ে। এই সপ্তাহ পুরোটাই মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন অফিসিয়াল সব কাজে। বেশ কিছু পরিকল্পনা অবশ্য তিনি গ্রহণ করেছেন, সপ্তাহভর প্রচুর টুইটও করেছেন এবং বিভিন্ন কাজকর্ম সম্পর্কে রাজ্যবাসীকে ওয়াকিবহাল করেছেন। মূলত রাজধানী সহ গোটা রাজ্যকে ঘিরে ইতিমধ্যেই কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই সম্পর্কে বিভিন্ন টুইট বার্তায় তিনি তুলে ধরেছেন। এই সপ্তাহে লক্ষণীয় বিষয় এটাই, বিশেষ করে আইন শৃঙ্খলাজনিত অবস্থা নিয়ে তিনি মতামত ব্যক্ত করেছেন, যেখানে রাজ্যের বিরোধী দলগুলির তরফে বলা হচ্ছে আইন শৃঙ্খলাজনিত পরিবেশ নষ্ট হচ্ছে রাজ্যে, সেই জায়গায় মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে তাদের বক্তব্যের বিরোধিতা করেছেন। চলুন দেখে নেই মুখ্যমন্ত্রীর সাপ্তাহিক ডায়েরিতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ঠিক কোন কোন বিষয়গুলোর উপর বিশেষ দৃষ্টি দিয়েছেন। ১৬ আগস্ট রবিবার, এদিন টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজধানীর রামনগরবাসীদের জন্য আশার খবর শোনান। তিনি বলেন, রামনগর এলাকায় সুবিধাভোগীদের জন্য লাইট হাউস সাবসিডাইজ স্কিমে 1000টি ফ্ল্যাট তৈরি হবে। তিনি বলেন, বর্তমানে শহরবাসী জলবন্দী অবস্থার দুর্ভোগ থেকে অনেকাংশেই মুক্তি পেয়েছে। টুইটের মাধ্যমে জানান, আইসিপি সাবরুম প্রজেক্টের জন্য ডিপিআর তৈরির কাজ চলছে। সাবরুমে লজিস্টিক হাব এবং গুডস ইয়ার্ড গড়ে তোলা হবে। এছাড়া ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে আগরতলা পুরনো জেলখানার জায়গায় একটি আইটি পার্ক সহ টাউনশিপ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন পরিকল্পনার কথা জানান তিনি। এদিন ছিল দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস। এ সম্পর্কে তিনি বলেন, মূল্য এবং আদর্শের উপর নির্ভর করে নিজের রাজনীতি দিয়ে ভারতবর্ষের বিকাশ এবং সুশাসনের যুগের সূচনা করেছেন যিনি, তিনি সবার প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন আদরণীয় অটল বিহারী বাজপেয়ী। আজ ওনার প্রয়াণ দিবসে জানাই কোটি কোটি প্রণাম। মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র ভারতবাসীদের জন্য নয়, পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য মানুষের কাছেও অটল বিহারী বাজপেয়ী একজন আদর্শবান জননেতার প্রতীক। একই দিন মহান সন্ন্যাসী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবসে মুখ্যমন্ত্রী স্মরণ করেন তার কথা। মুখ্যমন্ত্রী বলেন, এই ব্যক্তিত্ব আমাদের গর্ব, তার আধ্যাত্মিকতা আমাদের পাথেয়। একই দিনে মুখ্যমন্ত্রী বেলোনিয়ার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দক্ষিণ ত্রিপুরা জেলার বেলোনিয়ার শচীন দেববর্মন টাউন হলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি তাদের সংবর্ধিত করেন তিনি। ১৭ আগস্ট সোমবার, এগিয়ে চলছে ত্রিপুরা পুলিশ। শীর্ষক ফেসবুক টুইটে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরা পুলিশের পরিষেবার আধুনিকীকরণের ক্ষেত্রে 2019-20 অর্থ বছরে মোট 10.17 কোটি টাকা ব্যয় করা হয়েছে। মার্চ 2018 থেকে জুলাই 2020-এর মধ্যে এনডিপিএস মামলায় 934টি কেস রেজিস্টার করা হয়, গ্রেপ্তার করা হয় 1537 জনকে, সেই সঙ্গে 4 কোটি গাজার চারা নষ্ট করা হয়, বাজেয়াপ্ত করা হয় 87,000 কেজি শুকনো গাঁজা, 3 লক্ষ কফ সিরাপের বোতল, 28 লক্ষ নেশার ট্যাবলেট এবং 9 কেজি হিরোইন। তিনি বলেন, লকডাউন চলাকালীন সময়ে জরুরি ভিত্তিতে পরিষেবায় 95% সফল প্রতিক্রিয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ত্রিপুরা ERSS-কে শুভেচ্ছা জানানো হয়েছে। এদিকে অন্যান্য উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে মুখ্যমন্ত্রী তার টুইটে উল্লেখ করেন, রাজ্যের প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি বেনিফিট রিপোর্ট কার্ড দেওয়া হবে। এতে উল্লেখ থাকবে 2018-19 থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধা রাজ্যবাসী পেয়েছে। তিনি জানিয়েছেন, টুয়েপের কাজে শ্রমিকদের দৈনিক মজুরি 177 টাকা থেকে বাড়িয়ে 185 টাকা করা হয়েছে। এদিন মনসা পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা দেন রাজ্যবাসীকে। তিনি বলেন, মায়ের আশীর্বাদ যেন সকল ত্রিপুরাবাসীর জীবনে বর্ষিত হয়, এই প্রার্থনা করি। একই দিন সন্ধ্যায় রাজস্ব বিভাগের পর্যালোচনা সভায় মন্ত্রী এনসি দেববর্মা এবং অন্যান্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
শূন্য সরকারি জমি যথাযথ বাস্তবায়ন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তাদের খালি জমিগুলোর একটি তালিকা তৈরি করতে বলেন মুখ্যমন্ত্রী। একই দিন অবশ্য ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের পদ্মবিভূষণ পণ্ডিত যশরাজজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত হন তিনি। তিনি বলেন, এটা পুরো সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। 18 আগস্ট মঙ্গলবার, এদিন সকালে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তার মূল্যবান অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি দ্বারা পরিচালিত অর্থ মন্ত্রণালয় বিভিন্ন বিস্ময়কর ফলাফল দেশবাসীকে প্রদান করেছে। টিএসআরের দুটি কোম্পানি জানুয়ারি 2020 থেকে নতুন দিল্লিতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে চলেছে, যা রাজ্যের জন্য গর্বের বিষয়। সপ্তাহ পর বিশেষ করে রাজ্যের বিরোধী দলগুলির তরফে আইন শৃঙ্খলাজনিত পরিবেশের অবনতি নিয়ে নানান অভিযোগ আনা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে এদিন সামাজিক মাধ্যমে রাজ্যের অপরাধ সম্পর্কিত ঘটনাগুলো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার নারী সুরক্ষা এবং নারী সশক্তিকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মহিলাদের সুরক্ষায় বিশেষ কিছু উদ্যোগ নেওয়ার ফলে রাজ্যে হ্রাস পাচ্ছে মহিলাদের উপর অপরাধের পরিমাণ। তিনি দাবি করেন, বর্তমান সরকার নারী সুরক্ষায় বিশেষভাবে তৎপর এবং তার জন্যই বিগত 3 বছরে রাজ্যে কমেছে নারীদের উপর নির্যাতন এবং তার সাথে ধর্ষণের ঘটনাও। তিনি আরও বলেন, সম্পত্তি সংক্রান্ত অপরাধের মামলা গত 2 বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের ফলে রাজ্যে চুরি সংক্রান্ত অপরাধের পরিমাণ অনেকটাই হ্রাস পেয়েছে বলে দাবি করেন তিনি। 19 আগস্ট বুধবার, আধুনিক ত্রিপুরার রূপকার, দূরদর্শী ও সর্বকালের জনপ্রিয় রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেন। বেনুপন বিহারে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 112তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। বেনুপন বিহারে মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মনের 112তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মিডিয়া বন্ধুদের সাথে আলাপচারিতায় প্রতিক্রিয়া জানান তিনি। তিনি বলেন, আধুনিক চিন্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে রাষ্ট্রের নিরলস সেবার জন্য ত্রিপুরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের দৃষ্টি দ্বারা অনুপ্রাণিত আমাদের সরকার রাষ্ট্র সেবা করতে এবং তার জনগণকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। 20 আগস্ট বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী তার টুইটারে জানান, পোষণ অভিযানের মাধ্যমে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সুপারভাইজারদের 10,735টি স্মার্টফোন বিতরণ করা হয়েছে। এছাড়া রাজ্যে মোট 1,235টি কেন্দ্রে গ্রোথ মনিটরিং ডিভাইস বিতরণ করা হয়েছে। পোষণ অভিযানের মাধ্যমে প্রথম দফায় রাজ্যে 3,864টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। তাছাড়া 1,117টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া তিনি বলেন, সারা রাজ্যে নেশামুক্ত ভারত প্রকল্প লাগু করা হয়েছে ও আসক্তদের সুসংহত পুনর্বাসনের জন্য বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারকে কার্যকরী করা হয়েছে। এদিকে সামাজিক কিছু কর্মসূচিকে ঘিরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে 214টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিল্ডিং নির্মাণের কাজ চলছে ও 312টি বিল্ডিং এর উন্নতিকরণের কাজ চলছে। তিনি আরও জানান, আগরতলার 14টি সরকারি বিল্ডিংকে দিব্যাঙ্গজনদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করতে রূপান্তরিত করা হয়েছে। তাছাড়া বিদ্যালয় শিক্ষা দপ্তরের 73 জন শিক্ষককে সাইন ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খুব বেশি অপুষ্টিতে ভুগছে এমন 464 জন শিশুকে রাজ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য সপ্তাহে 6 দিন 6টি ডিম, 20 গ্রাম গুঁড়ো, 200 মিলিলিটার দুধ প্রদান করা হবে। এই প্রকল্পে 23.20 লক্ষ টাকা ব্যয় হবে। তিনি এ ব্যাপারে আরও জানিয়েছেন, রাজ্য সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন ভাতা প্রকল্পে 2,55,199 জন সুবিধাভোগীকে এবং 3টি কেন্দ্রীয় প্রকল্পে 1,36,995 জন সুবিধাভোগীকে নিরবিচ্ছিন্ন ভাতা প্রদান করা হয়েছে। ক্যান্সার রোগী এবং সরকারি সাহায্য প্রসঙ্গে তিনি বলেছেন, গত 1 বছরে রাজ্যের 1,026 জন ক্যান্সার রোগী ও 414 জন HIV আক্রান্ত রোগীকে ভাতা প্রদান করা হয়েছে। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে দক্ষতা উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় পর্যালোচনা করার জন্য সভায় সভাপতিত্ব করেন। চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এছাড়াও বিভিন্ন সরকারি পরিকল্পনা ব্যবহার করে জীবিকার সুযোগ তৈরি করার উপায়ে নিয়ে আলোচনা করা হয়েছে। একুশ আগস্ট শুক্রবার মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ফলে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ডাকাতির মতো অপরাধমূলক কার্যকলাপ। রাজ্য সরকারের আরক্ষা দপ্তরের তৎপরতায় হ্রাস পেয়েছে নিখোঁজ হওয়ার হার এবং অপহরণজনিত মামলা। মহিলা সশক্তিকরণে রাজ্য সরকার সর্বক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। অপরাধের বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতির ফলে রাজ্যে লক্ষণীয়ভাবে হ্রাস পাচ্ছে আঘাত এবং আক্রমণের সংখ্যা। তিনি আরও বলেন, ছিনতাইমূলক অপরাধের সংখ্যা কমিয়ে শূন্যে নিয়ে আসতে রাজ্য সরকারের আরক্ষা দপ্তর বদ্ধপরিকর। এদিকে শ্রমিক স্বার্থ প্রসঙ্গে তিনি বলেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের 12,000 পরিবারকে রাজ্য সরকারের তরফে এককালীন 1,000 টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হয়েছে। এনএসএপি স্কিমে পেনশনারদের 1,000 টাকার এক্সগ্রেশিয়া প্রদান করা হয়েছে। এছাড়া 2 মাসের অগ্রিম সামাজিক ভাতাও প্রদান করা হয়েছে। মহিলাদের আপৎকালীন সাহায্য প্রদান করার লক্ষ্যে রাজ্যে 8টি জেলায় 8টি ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। এদিন সন্ধ্যায় সচিবালয়ে সমবায় বিভাগের বিভিন্ন বিষয় পর্যালোচনা করার জন্য সভার সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী। 22 আগস্ট অর্থাৎ শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক শ্রীরাম মাধবকে তার জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানান। এদিন তিনি গণেশ চতুর্দশী উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানান রাজ্যবাসীকে। টুইট করে তিনি বলেন, প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আমাদের সকল বাধা দূর হোক আর সকলের জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা করি। শ্রী শ্রী গণেশের আশীর্বাদে এই অতিমারী পরিস্থিতি দূরীভূত হোক, সবার জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা করি। শিক্ষা বিষয়ক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে রাজ্য। এক্ষেত্রে টুইট করে মুখ্যমন্ত্রী জানান, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ইন সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীদের ইংরেজিতে বাকপটুতা নিশ্চিত করতে পশ্চিম ত্রিপুরা জেলায় 4,000 ছাত্রছাত্রীকে স্পোকেন ইংলিশ ক্লাস করানো হবে। এছাড়া তিনি বলেন, রাজ্যের 20টি সরকারি ও গ্রান্ট ইন এইড বিদ্যালয়কে CBSEতে পরিবর্তিত করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি বিদ্যালয়গুলিতে বিভিন্ন বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং বিনামূল্যে কোচিংয়ের সুবিধাও প্রদান করা হবে। শিক্ষাক্ষেত্রে সুপার 30 প্রকল্প এক ইতিবাচক সিদ্ধান্ত, এর ফলে বার্ষিক 72 লক্ষ টাকা খরচ করে সরকার ছাত্রছাত্রীদের তাদের পছন্দ মতো রাজ্যের বাইরে উচ্চমানের কোচিং সেন্টার থেকে কোচিং নেওয়ার জন্য ব্যবস্থা করবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের লক্ষ্য থাকে মুখ্যমন্ত্রীর সবকটি কাজ যেগুলি নিয়ে তিনি সপ্তাহ পার করেন সে সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করা, এবং এক্ষেত্রে যেটুকু তথ্য আমাদের সামনে থাকে সেগুলি ডায়েরিতে তুলে ধরা। সেই প্রচেষ্টাই সার্চ ইন্ডিয়া TNN চ্যানেলের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা আমরা করে থাকি। তো আপনারা জানলেন কী কী গুরুত্বপূর্ণ কাজ এই সপ্তাহে মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন, এবং বিশেষ করে কী কী কাজ সপ্তাহভর বিভিন্নভাবে এগিয়ে গেছে। একটি ব্যাপার এখানে স্পষ্ট, প্রতিনিয়ত গতিতে বিশ্বাসী মুখ্যমন্ত্রী উত্তরোত্তর এগিয়ে নিয়ে চলেছেন তার বিভিন্ন পরিকল্পনা এবং প্রতিশ্রুতিগুলি। সেগুলি পূরণের সাপেক্ষে তিনি তার পদচারণা অব্যাহত রেখেছেন। আজ এখানেই এই পর্যন্তই এই প্রতিবেদন সমাপ্ত করছি। আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। নমস্কার।